হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চালুক্য বংশ নিয়ে আলোচনা করবো এটা দু তিনটে পর্ব নিয়ে আমরা আলোচনা করব এবং কেন করবো প্রথমটা পর্বে কি আলোচনা করব সেটা ভিডিও চলাকালীন আমি বলে দেবো তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং লাইক দাও কিছু জানার থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো প্রথমে দেখো যেটা হচ্ছে চতুর্থ খ্রিস্টাব্দ থেকে অষ্টম খ্রিস্টাব্দ পর্যন্ত সময় দক্ষিণ ভারতে একাধিক রাজ্যের উদ্ভব হয় এদের মধ্যে তিনটি কিন্তু ছিল প্রধান রাজ্য যেটা হচ্ছে বাদামি চালুক্য মাদুরায় পাণ্ড এবং হচ্ছে কাঞ্চির পল্ল গুপ্তর যুগে দক্ষিণ চালুক্য বস কিন্তু ব্যাপক বিস্তার লাভ করে যেটা হচ্ছে কিন্তু আমাদের টপিক আছে চালুক্য বংশ নিয়ে আমরা আলোচনা করব চালুক্য বংশের যে শাখাগুলো ছিল সেটা হচ্ছে বাদামী বা বাতাবি চালুক্য বংশ বেঙ্গির চালুক্য কল্যাণীর চালুক্য এবং হচ্ছে গুজরাটের চালুক্য বংশ আজকে আমাদের যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে বাদামী এবং বাতাবি বাতাবিজ চালুক্য বংশ এবং পরবর্তী ভিডিওতে বেঙ্গির চালুক্য কল্যাণীর চালুক্য এবং গুজরাটের চালুক্য বংশ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব বাদামি বা বাতাবির বংশ এই যে বাদামি বা বাতাবির যে চালুক্য বংশ এর কথা আমরা জানতে পারছি কোথা থেকে মূলত প্রথম পোলকেশির বাদামি লেখ দ্বিতীয় পোলকেশির হায়দ্রাবাদ তাম শাসন প্রথম কীর্তিবর্মনের বাদাবি স্তম্ভ লেখক আইহোল হল প্রশস্তি থেকে কিন্তু আমরা প্রধানত বাদামি বা বাতাবি চালুক্য বংশ সম্পর্কে জানতে পারছি এই বাদামি ও বাতাবি চালুক্য বংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব পরীক্ষা এসেছে বা আগামী দিনে কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে যে প্রশ্নটা দেখো চালুক্য বংশের প্রথম প্রধান শাসকের নাম জয় সিংহ এই জয়সিংহ কি উপাধি গ্রহণ করেছিলেন বল্লভ বা বল্লভেন্দ্র বাতাবির প্রকৃত চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না প্রথম পুলকে বাতাবির প্রকৃত চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু হচ্ছে প্রথম পুলকেশি বাতাপিতে দুর্গ নির্মাণ কে করেছিলেন না প্রথম পুলকেশি অষ্টমের যজ্ঞের অনুষ্ঠান কে করেন না প্রথম পুলকেশি প্রথম পুলকেশির সময় চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল না বাতাপি নগর বা বাদামি প্রথম পুলকেশির পর সিংহাসনে কে বসেন না প্রথম কীর্তি বর্মন নেক্সট কোশ্চেন দেখো যে কলি আহ কোন চালুক্য রাজা পরাজিত করেন না মঙ্গলেশ রণবিক্রান্ত পৃথিবী বল্লভ উপাধি কে ধারণ করেন না মঙ্গলেশ বালামি বিখ্যাত যে বিষ্ণু মন্দির কে নির্মাণ করেছিলেন নাই মঙ্গলেশ মুক্তেশ্বর মন্দির কে নির্মাণ করেন না প্রথম কীর্তি কীর্তি বর্মন প্রথম কীর্তিবর্মনের উপাধি কি ছিল না পুরোরাগ পরাক্র আইহল শিলালিপি কার রচনা না কবি রবি কীর কীর্তি আইহল শিলালিপি থেকে কার কথা জানা যায় না দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন না দ্বিতীয় পুলকেশী নেক্সট কোয়েশ্চেন দেখো যে পরমেশ্বর পরম ভগবত নামে কে পরিচিত ছিলেন না দ্বিতীয় পুলকেশী নেক্সট কোয়েশ্চেন রাজা হর্ষবর্ধনকে কোন চালুক্য রাজা পরাস্ত করেন না দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশীর সময় কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন না হিউয়েন সা দাক্ষিণাত্যের প্রথম কোন রাজা দক্ষিণে স্বর্ণমুদ্রা চালু করেন না দ্বিতীয় পুলকেশী নেক্সট কোয়েশ্চেন কুড়ি নাম্বার যে দ্বিতীয় পুলকেশী কোন পল্লব রাজকে রাজ পরাস্ত করেন না প্রথম মহেন্দ্র বর্মন দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করে কি উপাধি নেন না পরমেশ্বর দ্বিতীয় পুলকেশী বাণিজ্যিক স্বার্থে কোন পারস্য রাজ্যের রাজের কাছে দুধ পাঠিয়েছিলেন না দ্বিতীয় খসরু পল্লবদের বিতাড়িত করে রাজধানী কাঞ্চিত কে দখল কে করেন না প্রথম বিক্রমাদিত্য প্রথম বিক্রমাদিত্যর উপাধি কি ছিল না তরাই রাজ রাজমল্ল এবং বীরু সত্যাশ্রয় ভ কোন চালুক্যরাজকে বলা হতো না বিনয়াদিত্য বিজাপুরের বিজয়েশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন না বিজয়াদিত্য রাজ সিংহেশ্বর মন্দিরে সোনা কে দান করেন না দ্বিতীয় বিক্রমাদিত্য নেক্সট কোশ্চেন দেখো যে কার আমলে সিন্ধু থেকে গুজরাট অঞ্চল পর্যন্ত আরব আক্রমণ শুরু হয় না দ্বিতীয় বিক্রমাদিত্য বাতাবিশ্বের শ্রেষ্ঠ চালুক্য রাজা কে ছিলেন না দ্বিতীয় বিক্রমাদিত্য কোন চালুক্য রাজের আমলে পার্সি উপনিবেশ গড়ে ওঠে না দ্বিতীয় বিক্রমাদিত্য বাতাবি চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন না দ্বিতীয় কীর্তি এখানে কিন্তু খুব যেটা মূলত সেটা হচ্ছে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শেষ রাজার নাম কি দ্বিতীয় কীর্তিবর্ণ এবং বাতাবি বা চালু বাতাবি চালুক্য বংশের শেষ শ্রেষ্ঠ রাজা চালুক্য রাজা কে ছিলেন না দ্বিতীয় বিক্রমাদিত্য নেক্সট কোশ্চেন দেখা যে দ্বিতীয় কীর্তিবর্মনের আসল নাম কি রাজাপ্পা বীর দাস্তাশ্রয় কার উপাধি না দ্বিতীয় কীর্তি বর্মন কার আমলে দাক্ষিণাত্যে রেশম শিল্পরীতির উদ্ভব হয় না দ্বিতীয় কীর্তি বর্মন বীরুপাক্ষ মন্দির কে নির্মাণ করেন না দ্বিতীয় বিক্রমাদিত্যের মহিষী লোজ মহাদেবী সাতশো চল্লিশ খ্রিস্টাব্দে মন্দিরটি লম্বায় কিন্তু হচ্ছে একশো কুড়ি ফুট নেক্সট কোশ্চেন দেখো চালুক্য রাজ্যের গ্রামগুলি থেকে যে উপর্ণে আদায় করা হতো কিনায় পরিচিত না তেরোপন চূড়ামণি গ্রন্থের রচয়িতা না প্রসিদ্ধ কানাড়ি কবি তুম্বুলাচার্য চালুক্য আমলে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটি না মলপ্রভা তীরে ও বাদামির কাছেই অবস্থিত পত্তদকল এই মন্দিরগুলির মন্দিরগুলির মধ্যে কোনটি শ্রেষ্ঠ হলে বিবেচিত হয় না পাপনাথ অত্তদকালে মন্দির কতগুলি ছিল সেটা কিনছিল দশটি দশটির মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাপনাথ কোশ্চেন দ্য ক্র্যাডেল অফ ইন্ডিয়ান টেম্পেল আর্কিটেকচার কোন জায়গাকে বলা হয় সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আই হল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দ্য ক্র্যাডেল অফ ইন্ডিয়ান কোন জায়গাকে বলা হয় সেটা কিন্তু হচ্ছে আই হল আজকে আমরা যে আলোচনা করলাম সেটা চালুক্য বংশ নিয়ে পরবর্তী পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে বেঙ্গির চালুক্য গুজরাটের চালুক্য এবং হচ্ছে কল্যাণীর চালুক্য বংশ নিয়ে আজকে আলোচনা করলাম সেটা বাদামী বা বাতাবীর চালুক্য বংশ ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো লাইক করো এবং যেন কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো এবং কিছু জানার থাকবে তো ওনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো থ্যাংক ইউ ফ্রেন্ডস